কাজ না করলে লোকসভা ভোটে লিড না দিলে পুর ভোটে টিকিট মিলবে না। তৃণমূলে সভা থেকে রায়গঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিলেন করণ দিঘির বিধায়ক। তিনি বলেন, যারা কাজ করবেন না, লিড দেবেন না, তারা টিকিটের আশা করবেন না। কৃষ্ণ কল্যাণী টিকিট পাওয়ার পরই দলের ভেতরে অন্তর্ঘাতের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের ঘনিষ্ঠরা কোপ উগড়ে দিয়েছেন রীতিমতো। এমনকি তৃণমূলের সভাতে গড়হাজির জেলার বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলররা, যার জেরে তৃণমূলের অন্দরলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে বলে অভিযোগ বিজেপির। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, তৃণমূলে সবাই সবার পেছনে আর সবার হাতেই কাঠি। কে কাকে কাঠি করে সেটা তৃণমূলেরাই জানে। এই জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরবার, তাই মেরামত করতে ব্যস্ত তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী ঘোষণার পরই পুরো দলটাই দুশ্চিন্তায় ভুগছে, তাই বাধ্য হয়ে গৌতম পালকে এই মন্তব্য করতে হচ্ছে বলে জানান তিনি। তৃণমূলের কর্মী সভার মঞ্চে, বিধান মঞ্চে, সেখানে বিধায়ক গৌতম পাল তিনি বারবার একাধিকবার সেখানে গোষ্ঠী অন্যের প্রসঙ্গ তুলে ধরলেন এবং সবাইকে, দলের সবাইকে বলছেন যে যদি একসঙ্গে লড়াই না করা হয় তাহলে পরে ঠিক পাওয়া যাবে না। কাউন্সিলরদের হুঁশিয়ারি দিলেন এবং কানাইয়ালাল আগরওয়াল জেলা সভাপতি তাকে বলছেন যে দুঃখ পাওয়ার কিছু নেই, খারাপ পাওয়ার কিছু নেই, আপনার জন্য দল হয়তো অন্য কিছু ভেবে রেখেছে। দেখা যাচ্ছে না, গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট। তৃণমূলের এই অবস্থা উত্তর দিনাজপুরে দেখে সেই বিখ্যাত গায়কের বিখ্যাত গানের দুটো কলি আমার মনে পড়ছে। তৃণমূলের সবাই সবার পেছনে আর সবার হাতেই কাঠি, কে কখন কাকে কাঠি করবে সেটা তৃণমূলের নিজেরাই জানে না। এই জেলাতে তৃণমূল কতগুলো গোষ্ঠীতে বিভক্ত, জেরবার, আর সেটাকে মেরামত করার জন্য কত রকমের বুদ্ধি তারা লাগাচ্ছে। তারা লাগাবে, স্বাভাবিক আছে, কিন্তু বুদ্ধি লাগিয়েও কোনো লাভ হবে না। কারণ যে স্তরে মানুষের মনের থেকে তৃণমূল মুছে গেছে তাতে এই ধরনের বুদ্ধি লাগবে। যদিও দলের গোষ্ঠী কোন্দল সহ বিধায়ক ও দলীয় নেতৃত্বের অনুপস্থিতির বিষয়টি নস্যাৎ করেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনি বলেন, শারীরিক সমস্যা সহ সবারই কিছু কাজ থাকে, সবাই তো মিটিং এ উপস্থিত থাকতে পারেন না, দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই বলে দাবি করেন তিনি। আজকে আমরা এখানে জেলার আমাদের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে আমাদের নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা এখানে, তারপরে আমরা একটা জেলার একটা ইলেকশন কমিটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সর্বোপরি অধিকার যাত্রা, বাংলার অধিকার যাত্রা, সেই সম্বন্ধে আমরা আলোচনা করে গোটা জেলায় অধিকার যাত্রা শুরু হবে 16-17 থেকে, সেই সম্বন্ধেও আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা সাংগঠনিক আলোচনা এখানে করেছি যে বুথ স্তর থেকে আমাদের সংগঠনটাকে আরো জোরদার করতে হবে। পৌরসভা ভোট আছে,